আসসালামু আলাইকুম। আমি এখন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানের ভিতর আছি। তো ইনশাল্লাহ এখান থেকে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হলাম, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। তো দোয়া করবেন আমার জন্য। আর মাঝখানে যাওয়ার পথে আকাশের রাস্তা বা বিমানের ভিতর আমাদের খাওয়া দাওয়া এগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব, আমার সাথেই থাকবেন। তো এখন বিমান ফ্লাই হচ্ছে, কিছুক্ষণের ভিতরে হয়তো বিমান আকাশে উড়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা উড়ে যাচ্ছে। তো এখন আমরা সিট বেল্ট পরে বসে আছি, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই যে বিমান আস্তে আস্তে উপরে উঠতেছে, বিমান খুব ঝাঁকুনিতে আছে। হ্যাঁ, মোটামুটি উপরে উঠে যাচ্ছি। এই যে নিচে মোটামুটি দেখা যাচ্ছে বিল্ডিং, রাস্তাঘাট। একটু পরেই আর একটু উপর উঠে যাব, তখন আর কিছু দেখা যাবে না, শুধু আকাশ হাতের উপরটা চলে যাবে। এটা ভিতর সাইডটা, আমরা ভিতরে বসে আছি। ভিতরে বসে আমরা দোয়া করতেছি, সিটে বসে আছি। এটা আমি দোয়া করবেন। এটা হচ্ছে খাবার, আমরা ওঠার ঘণ্টাখানেক পরেই আমাদের খাবার পরিবেশন করলো। খাবারটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে, আমার বন্ধু। আর খাবারটা কি কি এখানে আপনার দেখা যাচ্ছে, তো ভুনা খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে এখানে আছে আপনার, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে আপনার মাংস, বিফ গরুর মাংস। আর এই ডিম, একটা ডিম কেটে দুইটা পিস করছে আর কি, দুইটা পিস করছে। আর এর সাথে আছে ফিন্নি একটা মিষ্টান্ন, আর এটা কোক আর পানি। তো বিমানবালা সার্ভ করতেছে। এটা হচ্ছে আমরা উপরে ওঠার পরে যখন খাবার খাচ্ছি, তখন ভাইয়ের যে পরিবেশটা আকাশ, এই যে আমরা এই আবের উপরে যাচ্ছি, তো মোটামুটি অনেকটাই আমরা কাছাকাছি এসে পড়ছি, সিঙ্গাপুরের কাছাকাছি। এটা কিছুক্ষণের ভিতরে হয়তো আবার আস্তে আস্তে ডাউন, মানে নিচের দিকে ল্যান্ড করবে আর কি, এখন নামার দিকে আছে আর কি, আস্তে আস্তে ল্যান্ড করতেছে। কত ঘণ্টাখানের ভিতরে ল্যান্ড করে ফেলবে, আমি ভিডিওটা শর্ট করে করছি, আপনাদের হয়তো 5-6 মিনিটের ভিতরেই আপনারা দেখতে পারবেন। ভিতরটা আবার দেখালাম, ভিতরটা আমরা বসে রয়েছি, মোটামুটি ভিতরে সিট ফিল আপ, প্রায় 300 জন যাত্রী, হয়তো 3-4টা সিট খালি ছিল আমার পিছনে। বিমানটা মোটামুটি বড়ই, এই যে আব আকাশের উপরে আবটা, আমরা আবের উপরে চলে যাচ্ছি আর কি, আবটা দেখা যায়। আর নিচে দেখতে পারবেন সিঙ্গাপুরের কাছাকাছি আমরা আছি, ল্যান্ড করতেছে আস্তে আস্তে। এই যে নিচের যে দেখতে পাচ্ছি, নিচের গাছপালা, মাটি, রাস্তা, এটা হচ্ছে আব। আব কাটতেছে বিমানের পাখনার সাথে, তখন প্রচন্ড জাকনি খায় বিমানটা, প্রচন্ড জাকনি খায়, মনে হয় গাড়িতে বসে যেভাবে ধাক্কা খায় এরকম ধাক্কা খায় আবের সাথে কাটলে। এই যে নিচে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে নামতেছে, মোটামুটি অনেকটা নিচের দিকে। আমি আপনাদেরকে দেখাবো এই চাঙ্গি এয়ারপোর্ট পর্যন্ত। চাঙ্গি এয়ারপোর্ট নামবো, নামার পর ল্যান্ড করবে, ল্যান্ড করার এই পরও আমি ইনশাল্লাহ 1-1.5 মিনিট দেখবেন ল্যান্ড করা পর্যন্ত, স্টপ করা পর্যন্ত। তারপর ইনশাল্লাহ আবার আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের বাইরে সিনে, তখন আর একটা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আশা আছে আরও ভিডিও করব, যদি আপনারা আশ্বাস দেন। সিঙ্গাপুর ভালো ভালো সাইট আছে, মেরিনা আছে, সন্তোষা আছে, কেবল আছে, যে কেবলে উঠে দেখা যায়। পরে একটা চরকি আছে, ইনশাল্লাহ সবগুলো দেখাবো। মেরিনা বিল্ডিং, 3টা বিল্ডিংয়ের উপরে জাহাজ, একটা শিপ আছে বড় 3টা বিল্ডিংয়ের উপরে, ওইটা ইনশাল্লাহ দেখাবো। প্রত্যেকটা পার্ট পার্ট ভিডিও করে দেখাবো। যাই হোক, এখন দেখছেন
যে সিঙ্গাপুর ল্যান্ড করতেছে, ল্যান্ড করার পথেই হয়তো ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড ল্যান্ড করে ফেলছে। এখন দেখেন আস্তে আস্তে বিমানটা চাঙ্গি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, হয়তো 1 মিনিটের ভিতরই সে বিমান তার কাঙ্ক্ষিত স্থানে গিয়ে স্টপ হবে। বিমান টোটালি ল্যান্ড করে ফেলছে, এখন তার চাক্কার মাধ্যমে সে আস্তে আস্তে ড্রাইভ করে পাইলট নিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানে। আর আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আল্লাহ ভালোভাবেই আমাদের সবাইকে চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছে দিয়েছেন, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাই। আসলে বিমানটা একটা হাওয়ার উপরে চলে, 1 মিনিটের গ্যারান্টি নাই, আল্লাহ পারলে সব কিছু করতে পারে, আল্লাহই সব। তো আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সবাইকে যেন শরীর সালামত সুস্থভাবে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছে দেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ বিমানটা একটু রাইট সাইড টার্নিং নিয়েছে, নিয়ে সেরা আপনার তার যে বিমান যেই তার যে রাস্তা বিমানের যেখানে আপনার আমরা নামবো ওই জায়গায় গিয়ে সে তার দরজার পকেট ফিটিং হবে, তখন আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বিমান থেকে নেমে পড়বো। তো বন্ধু আজকে এই পর্যন্তই, বন্ধুরা ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।